আজ আমি আপনাদের এই শীতকাল স্পেশাল একটা ভেজিটেবল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি অনেক অনেক ভালো লাগবে একদম সুস্বাদু আর মুখে জল আসা একটা রেসিপি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে তো চলুন শুরু করি তো এখানে আমি একদম বাগানের টাটকা পালং শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুকুরের টাটকা চিংড়ি মাছ তো পালং চিংড়ি রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে তেলে আমি ভেজে নেব প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে যদি পুকুরের টাটকা চিংড়ি দিয়ে এই রেসিপিটি করা যায় তাহলেই কিন্তু বেশি সুন্দর হবে তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় মাঝারি সাইজের একটা আর অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে দু টেবিল চামচ রসুন থেতো করা আর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে আপনাদের ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজিকে কিন্তু খুব সুন্দরভাবে মচিয়ে দেয় আর খুব সুন্দর রান্নাটা লাগে তো এখানে আমি দু পিস মাঝারি সাইজের আলু নিয়েছি এই আলুটাকেও আমি চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো টমেটোকে এইভাবে কুঁচিয়ে নিয়ে দিয়ে দিলাম গুলো ছিল মাঝারি সাইজের ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এক চামচ জিরামরিচের গুঁড়ো আমি যেই চামচের কথা বলছি সেটাতে এক চামচ হলেও টেবিল চামচের কিন্তু সব মশলাগুলো আমি হাফ চামচ করেই দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব আবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে কেটে বেছে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ভালোভাবে এটা কষিয়ে নেব এইভাবে পালং শাক রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করতে পারেন দারুণ লাগবে কিন্তু তো এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে অল্প একটু জল দিলাম এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করব অল্প একটু লবণ কম হচ্ছিল একটুখানি দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিডিয়াম আছে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি শাগে আলু দিলে আমি এইভাবেই আলুটাকে মাখা মাখা করে নিই আর যেহেতু এখানে আলুটা ছিল চন্দ্রমুখী আলু তো এইভাবে গরম ভাতের সঙ্গে এই রকম শাক রান্না কিন্তু দারুণ লাগে তো ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই শেয়ার করলাম দেখুন কত সুন্দর লাগছে এই একটা তরকারি কিন্তু একদম দুপুরের লাঞ্চটা জমে যাবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত দূর পর্যন্ত কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম